একদিনের জন্য যদি কলকাতা থেকে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চান, তাহলে টাকি আপনার জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। বিভিন্ন স্কুল থেকেও একদিনের ভ্রমণের জন্য ছাত্রদের নিয়ে আসা হয় এই টাকিতে। ইচ্ছামতি নদীতে নৌকা বিহার থেকে শুরু করে লুপ্তপ্রায় টাকি রাজবাড়ি এবং সেই সাথে হালকা করে সুন্দরবনের ছোঁয়া, এখানে খুব কাছ থেকে বাংলাদেশ দেখা যায়, কারণ ইচ্ছামতি নদীর অন্য পাড়েই রয়েছে বাংলাদেশ। হে বাংলাদেশ, কেমন আছো? ভালো তো? টাকিতে বেশ কয়েকটা ঘুরে দেখার জায়গা আছে, আমি প্রায় সবগুলোই এই ভিডিওতে তুলে ধরছি। প্রথমেই আসি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে। এই জায়গাটি আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত হওয়ায় এখানে প্রবেশের আগে বিএসএফের কাছে আপনার ফটো আইডি প্রুফ জমা রাখতে হয়। এরপর মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া করে বা পায়ে হেঁটে মিনি সুন্দরবনের গেট পর্যন্ত পৌঁছে যান। এই জঙ্গলে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এখান থেকে টিকিট পাওয়া যায় মিনি সুন্দরবন টিকিট কাউন্টার। হ্যাঁ, আর টিকিট মূল্য 10 টাকা। এই ব্রিজটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ভিড়, মানে জঙ্গলটা শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, ওপারে জঙ্গলটা রয়েছে মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল যেটা বলে টাকিতে, সেই জঙ্গলটা এখান থেকে শুরু হচ্ছে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী রয়েছে এর মধ্যে। এই গোলপাতা গাছটা দেখা গেল, যে গাছের নামে এই জায়গাটার নাম গোলপাতার জঙ্গল। এই গাছটা হচ্ছে গোলপাতা গাছ, নামটা গোলপাতা হলেও কিন্তু এর পাতা গোল না, নারকেলের পাতার মতো দেখতে অনেকটা পাতা। দেখুন নিচে পর্যন্ত, এটা একটা ম্যানগ্রোভ গাছ। নিচে ওই যে দেখা যাচ্ছে যেটা গোল মতো হয়ে রয়েছে, ওইটা আসলে ফল, ওটা এই গাছের ফল। এটা থেকে রস কাটা যায়, যেমনটা খেজুর গাছের রস কাটা হয়, নারকেলের রস কাটা হয়, সেই রকমই রস কাটা যায়, আবার এই ফলটা খাওয়াও যায়। এই গাছের আরও কিছু সুবিধা আছে, মানুষ ইউজ করে, সেগুলো পরে বলছি আমি। হাঁটতে 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 এই জায়গাটায় এসে পৌঁছালাম। এখান থেকে এটা হচ্ছে 3 মাথা মোড়ের মতো, একটা রাস্তা সোজা চলে গেছে আর একটা বাঁ দিকে বেরিয়ে গেছে, এটা হচ্ছে 3 মাথা মোড়। এখানে টয়লেট রয়েছে, কারো যদি টয়লেট করার ইচ্ছা হয় করতে পারো, এখানে স্টে করতে পারো, একটুখানি বসে আরাম করে নিতে পারো, রেস্ট নিতে পারো, এটা রেস্টরুম টাইপের। আর বিভিন্ন মানুষ, বিভিন্ন ছেলেমেয়ে তাদের ভালোবাসার ছাপ এখানে দিয়ে গেছে। টুরিস্টদের জন্য বানানো হয়েছিল, কিন্তু বর্তমানে এর অবস্থা খুবই খারাপ, ওপরে চালটা উড়ে গেছে দেখতেই পাচ্ছেন, তেমন কিছু নেই এখানে। এখানে খুব একটা দেখরেখ করা হয় না সম্ভবত, যদি দেখরেখ করা হতো, যদি তত্ত্বাবধানে ঠিকঠাক থাকতো, তাহলে এই প্রবলেমগুলো হতো না। ঠিক আছে, এখানে কেউই গার্ড দেওয়ার হচ্ছে কেউ নেই, সেই জন্যেই এত নোংরা করে ফেলে গেছে। ওকে, তাহলে আমরা কোন রাস্তা যাচ্ছি দাদা? এই রাস্তা যাই, চলো এই রাস্তা যায়। এমনই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে, এদিকে জঙ্গল আছে। সুন্দরবনের যে সমস্ত ম্যানগ্রোভ গাছগুলো এখানে দেখা যায়, সেই গাছগুলো এখানে রয়েছে, আর সেই গাছের মাঝখান দিয়েই, সেই জঙ্গলের মাঝখান দিয়েই একটা রাস্তা রয়েছে। এখানে বাঘের ভয় নেই, সেই জন্য কোনো প্রবলেম নেই, এই জন্য খোলা আম, মানে খোলাখুলি সবাইকে যেতে দেওয়া হয়। আর সুন্দরবনের জঙ্গলের মধ্যে এইরকমই গাছ, এইরকমই জঙ্গল দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। দেখুন এই জঙ্গলের মাঝে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ারের নিচে একটা চায়ের দোকানও রয়েছে, ঠিক যেন সিঁড়ির নিচে বিড়ির দোকান। ভালো, সুন্দর একটা গহীন জঙ্গল, অপরূপ প্রকৃতি, কোথাও কোনো পলিউশন নেই, কিন্তু না, প্লাস্টিক সর্বত্র। এই দেখুন এখানেও প্লাস্টিক, সামনে একটা কেওড়া গাছ দেখা যাচ্ছে। আর এগুলো সবই আছে গেঁওয়ার গড়ান। এই জঙ্গলে বেশিরভাগ গাছগুলো গেঁওয়ার গড়ান, এখনও সুন্দরী গাছ দেখেনি। এটা তো আসলে ম্যানগ্রোভ জঙ্গল,
তো সুন্দরী গাছটা দেখা পাওয়া খুবই দরকার ছিল, যার নামে আমাদের সুন্দরবন, আর এই জঙ্গলের নাম মিনি সুন্দরবন। আমরা আছি এখন মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে টাকি। এই জঙ্গলের ওপারে একটা নদী রয়েছে, আর নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। এটা নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। এখানে তেমন কিছু দেখার নেই, শুধু এই জঙ্গলটাই হয়ে রয়েছে একটা, আর জঙ্গলের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা আছে আর কিছুই নেই। আর হ্যাঁ, যারা মনে করেন যে গোলপাতার গাছ দেখবেন কাছ থেকে, বা যারা মনে করেন যে সুন্দরবনের ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে সেগুলো খুব কাছের থেকে দেখবে, তারা কিন্তু আসতে পারেন জায়গাতে। এটা বেশ অনেকগুলো স্পিসিস দেখলাম, ম্যানগ্রোভ জঙ্গলের যে সমস্ত মানে সুন্দরবনের যে ম্যানগ্রোভ জঙ্গলে যে সমস্ত গাছগুলো পাওয়া যায় তার অনেকগুলো স্পিসিস এখানে দেখলাম রয়েছে, এখানে আসতে পারেন। ছেলেবেলার সেই নস্টালজিয়া, বুড্ডি কি বাল, সোন পাপড়ি এখানে এসে দেখতে পেলাম, তাই আর দেরি করলাম না, 2-3 প্যাকেট কিনে নিলাম। প্রথমে এদিকে গেছিলাম, টাওয়ার ছিল, এবারে যাব এদিকে। এদিকে নদী রয়েছে, বাংলাদেশ বর্ডার, নদীর ওপারই বাংলাদেশ। চলুন ঘুরে আসি ওদিক থেকে এবারে, সে একই রকম রাস্তা, একই রকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, চলুন। সামনে একটা নদীঘাট রয়েছে, না এটা নদীঘাট না, এটা নদীর ধার, ইছামতি নদীর ধার। আর এই নদীর ওপারই রয়েছে বাংলাদেশ, এটা হচ্ছে বর্ডার, ওই দেখা যায় বাংলাদেশ। এটা ইছামতি নদী, আর নদীর ওই পারে বাংলাদেশ। ওখান থেকেও সাড়া দিচ্ছে, ওপারে একটা নৌকা চলছে, সেখান থেকেও সাড়া দিয়েছে, হেই বাংলাদেশ। কিছুই না, এই নদীটা পার হলেই আলাদা দেশ। বাংলাদেশকে এত কাছ থেকে প্রথমবার আমি দেখলাম, এই প্রথমবার এই বাংলাদেশকে আমি কাছ থেকে দেখলাম, খুব ভালো লাগছে। বাংলাদেশকে আলাদা করে কিছু ভাবতে পারছি না, এপারের মতো যেমন ইটভাটা রয়েছে ওপারেও তেমন ইটভাটা দেখতে পাচ্ছি, এপারে যেমন মোবাইল টাওয়ার রয়েছে ওদিকেও তেমন মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছি, এদিকে যেমন নদী বাঁধ ওদিকেও তেমন নদী বাঁধ, এদিকে যেমন গাছ, ওই যারা পাখি উড়ে যাচ্ছে পাখিটার জন্য কিন্তু কোনো বর্ডার হয় না, ইচ্ছা করলে এপারেও আসতে পারে, ইচ্ছা করলে ওপারেও যেতে পারে, কোনো বর্ডার হয় না। এপারে যেমন নদী বাঁধ রয়েছে ওপারে তেমন নদী বাঁধ রয়েছে, ওপারে যেমন নৌকা চলছে সেই একই রকম নৌকা এপারেও চলছে, শুধু নৌকার মাথায় পতাকাটা আলাদা। বাংলাদেশের এত কাছে এসে বাংলাদেশ নামটা জোরে ডাকতে ইচ্ছা করছে, হেই বাংলাদেশ। এটা টাকির রায়চৌধুরী বাড়ি বা জমিদার বাড়ি, এককালের আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। একসময় এই জমিদার বাড়ি ঘিরে ছিল অনেক মন্দির আর নাট্যমঞ্চ, যদিও এখন সেসব আর অক্ষত অবস্থায় নেই। টাকির সবথেকে প্রধান সৌন্দর্য হলো বা দেখার জায়গা হলো ইছামতি নদী। ইছামতি নদীতে নৌকায় চেপে প্রকৃতি দর্শন, সে এক অন্যরকম অনুভূতি। ভারত বাংলাদেশের বর্ডার এই নদীর মাঝখান দিয়ে চলে গেছে। টাকিতে অবস্থিত জোড়া মন্দির প্রায় 300 বছর পুরনো, যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। টাকিতে অবস্থিত অনেক শুটিং স্পটগুলির মধ্যে এটিও একটি বর্তমানে জনপ্রিয় শুটিং স্পট হয়ে দাঁড়িয়েছে। মিনি সুন্দরবন যাওয়ার পথেই এই মন্দির দেখা যায়। কুলেশ্বরী কালী মন্দির একটি ভীষণ জনপ্রিয় মহাকালীর মন্দির। টাকিতে অবস্থিত এই মন্দিরের দেবী কালী ভীষণ জাগ্রত, আপনি এখানে এলে শক্তির এক আধার খুঁজে পাবেন। এই জায়গায় টাকির সেই বিখ্যাত দুর্গা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এপার বাংলা ও ওপার বাংলা এই দুই বাংলাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যা বর্তমানে টাকির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক করুন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন।